গত মঙ্গলবার কাশ্মীরের কুলগ্রামে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় মুর্শিদাবাদের সাগরদিঘির 5 জন শ্রমিকের। ঘটনায় আহত হয় আরও এক। আজ ভোর 5:30 নাগাদ মৃতদেহ এসে পৌঁছয় সাগরদিঘির বাহালনগরে। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মৃতদের পরিবারের আত্মীয় স্বজন, বাইরে থেকে আসা মানুষজন, এদের প্রত্যেকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে স্থানীয় মসজিদ কমিটি। প্রায় 5 থেকে 7 হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে। গ্রামের মানুষেরা টাকা দিয়ে নিজেদের উদ্যোগেই এই আয়োজন করেছেন। তাদের বক্তব্য, গ্রামের দুঃখের সময় যারা এসেছেন আমাদের পাশে থাকার জন্য, তাঁদের জন্য এই ক্ষুদ্র আয়োজন, তারা যেন কেউ অভুক্ত না থাকে। মসজিদ কমিটির নিজে থেকে এই ব্যবস্থা গ্রহণ করায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষজনও। আজ দুপুর 1:15 মৃতদেহতে মাটি দেয়া হবে। সাগরদিঘি থেকে বিনয় রায় ও সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। ঠিক আছে, আজকে আমাদের এই যে বাহালনগরে পাঁচটা যে মৃত্যু হয়েছে, হ্যাঁ, জঙ্গিদের কবলে পড়ে, এরা 5 জনেই একটা খুব গরিব শ্রমিক, বাইরে কাজ করতে গিয়ে তাদের আজকে এই মৃত্যুবরণ। তাদের লাশ মোটামুটি চলে এসছে এখন গ্রামের এবং আশেপাশে গ্রামের, এবং আরও দূর দূরান্ত থেকে যেসব লোকজন এসছে তাদের খাবারের জন্য আমরা এই বাড়িতে ব্যবস্থা করেছি। তা এগুলো তো কোনো হিসাবের বাইরে, মোটামুটি আমরা 4 থেকে 6 হাজার লোকের ভাতের খাবারের ব্যবস্থা করেছি এবং 3 হাজার লোকের মুড়ি খাবারের ব্যবস্থা করেছি। মেয়ে ছেলে, বেটা ছেলে এবং বাইরেকার গ্রামের কাজ করা এবং বিভিন্ন ধরনের লোক যত আসবেন তাদের প্রত্যেকের খাবারের সুব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, এটা আমাদের গ্রামের মসজিদ কমিটির তাদের পরিচালনায় এসব টাকা ম্যানেজ করা হয়েছে এবং সেই সব পয়সা থেকে এই খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এবং যেসব পরিবারের লোকজন মৃত্যুবরণ করেছে তাদের আত্মীয় স্বজন এবং তাদের পরিবারকেও খাবার সুব্যবস্থা এখান থেকেই হবে। মাটি মোটামুটি আমাদের একটা টাইম ঘোষণা করা হয়েছে, 1:15 আমাদের নামাজ শেষ হবে এবং 1:15 মাটি দেওয়ার ব্যবস্থা হবে। এখান থেকে মোটামুটি গ্রাম থেকে প্রায় 5 থেকে 8 মিনিট দূরে আমাদের জানাজার নামাজ হবে, সেখানে গোরস্থান আছে, সেখানে দাহ করা হবে। আপনার নাম? আমার নাম হায়দার আলী, আমি গ্রামেরই একজন বাসিন্দা। এইখানে এই যে রান্নাবান্নার ব্যবস্থাটা কী কারণে হচ্ছে, কাদের জন্য হচ্ছে? আজকে বাহালনগর গ্রামের খুব দুঃখজনক একটা দিন। আমাদের 5 জন ভাই, তারা তাদের পেটের দায়ে কাশ্মীর গেছিলো কিছু উপার্জনের জন্য, তো সেখানে জঙ্গিদের তারা শিকার হয়েছে। আজকে সেই লাশ সরকারের তরফ থেকে আমাদের গ্রামে এসে পৌঁছেছে। শুধু বাহালনগর গ্রামের নয়, সাগরদিঘি ব্লক থেকে পুরো এলাকাটাই, সমস্ত জায়গাতে একটা শোকের ছায়া নেমে এসেছে। সেই মানুষজন দূর দূরান্ত থেকে এখানে আসছেন তাদেরকে শেষ দেখা দেখতে এবং তার পরিবারকে সহানুভূতি জানাতে। আমরা সেই সমস্ত বাইরের মেহমান এবং গ্রামের যে সমস্ত পরিবার আজকে এই দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, তাদের যে আত্মীয় স্বজন তারা আসবেন, তাদের জন্য কিছু খাবার দাবারের আমরা ব্যবস্থা করছি। আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে পুরো গ্রাম মিলে প্রত্যেকের সাহায্যে আজকে এই আয়োজন করা হয়েছে। তরকারি মুড়ি দিয়ে টিফিনটা করা হবে 10:11 দিকে, আর দুপুরবেলায় জানাজা কমপ্লিট হওয়ার পরে, কবরস্থানের সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরে আমরা সেই সমস্ত মেহমানদের আমন্ত্রণ করব, নিমন্ত্রণ জানাব, তিনারা যাতে এখানে এসে একটু ডাল ভাত খেয়ে যান। এবং আমি চাইব যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন তারাও আমাদের এই আজকের এই আমরা যে আয়োজন করেছি সেই আয়োজনে ওনারা সামিল হন, আমি প্রত্যেকের কাছে সেই নিবেদনটাই জানাবো। মসজিদের থেকে মাইকিং করা হবে এই বিষয়ে জানানোর জন্য? হ্যাঁ, মাইকিং করানো হবে মসজিদ থেকে। কখন জানাজা হবে, কীভাবে হবে, কোথায় হবে, সমস্ত কিছু আগে প্রক্রিয়া হয়ে গেছে। আমাদের গ্রামবাসী যুবকবৃন্দরা অনেকে গেছেন কবর খোঁড়ার উদ্দেশ্যে, একসঙ্গে 5টা কবর হবে। এটা আমাদের বাহালনগর গ্রামের একটা কাল ধরে একটা স্মৃতি বুকের মধ্যে থেকে যাবে, একটা দুঃখজনক স্মৃতি।
আমি এই যে এই গ্রাম থেকে সব বাইরে যাচ্ছে, লোকের সব আর্থিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঘটনা ঘটলো, তারপরে কি আর কেউ যাবে এই গ্রাম থেকে বাইরে? দেখুন, এর আমরা কিন্তু বা আমাদের গ্রামের মানুষ কিন্তু ভারতবর্ষের বাইরে যায়নি, পাকিস্তানে কেউ কাজ করতে যায়নি, কেউ বাংলাদেশেও যায়নি বা অন্য কোনো দেশেও যায়নি। আমরা ভারতবর্ষের মধ্যেই এক রাজ্যের মানুষ আর এক রাজ্যে কাজের উদ্দেশ্যে যেতেই পারি, ব্যবসার উদ্দেশ্যে যেতে পারি। তো যদি নিজের দেশেই না ঘুরতে পারবো তাহলে কিসের ভারতীয় আমরা আর কিসের আমাদের প্রোটেকশন? আমি তাই চাইবো ভারতীয় সরকারকে বলতে যে আমরা বাঙালি, বিহারি, গুজরাটি, উড়িয়া, যে যেখানে আছি সবাই।